বড় কালেকশন কত করে দাম 11 টাকা পিস 11 টাকা মলি 4 টাকা পিস দাম এটা বাই কালার আগো বাই কালারে কালেকশন দেখো পাকু পিরানা রয়েছে দেখো এটা হলো 500 গ্রাম 200 টাকা দাম পড়বে টাটিল ট্যাঙ্ক কত বললে গো এটা মাছ রাখা যাবে না এখানে অনেক কিছু অ্যাকসেসরিজ রয়েছে মাছে তো সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে রয়েছি একদম মনোরম পরিবেশ এই ওয়েদারে আর এইরকম সিচুয়েশনে প্রত্যেকটা রবিবার শ্রীরামপুর হাটে কিন্তু তোমরা প্রচুর রকমের মাছের কালেকশন পাবে তো সেই কালেকশন আমরা দেখবো আর তোমাদেরকে দেখাবো তার আগে বলি হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত চলো মাছের কালেকশন দেখি কি কি মাছ রয়েছে নতুন নতুন কারা আজকে আবার হাটে এলো এখানে চলে এসেছি দাদার কিন্তু স্পেশাল থাকে হচ্ছে কবুতর কার্প কবুতর কার্প কি দাম রেখেছো 25 টাকা কবুতর কার্পের ভালো কালেকশন চাইলে দাদার কাছে মিল্কি মিল্কি হচ্ছে 30 টাকা বাবা বড় বড় রেড ক্যাপ অরেন্ডা আচ্ছা দেখে নাও কালেকশন দেখে নাও কত করে 200 টাকা পিস ও দারুণ কালেকশন দেখো মন ভরে যাবে মাছ দেখলে সোয়ান কিন কত 10 টাকা পিস আচ্ছা দেখে নাও কালেকশন দেখে নাও এগুলো কি রয়েছে রেড ক্যাপ 10 টাকা কত করে 15 টাকা পিস মলি 4 টাকা পিস মলি 4 টাকা পিস পোলার প্যারট কত করে 20 টাকা পিস 20 টাকা পিস আচ্ছা নিচে এটা কি রয়েছে এটা রেড গোল্ড বড় কত দাম 20 টাকা পিস 20 টাকা পিস আচ্ছা এখানে ছোট সুবঞ্জিনী আছে ওটা আচ্ছা এগুলো কেমন দাম 10 টাকা 10 টাকা গ্রিন টাইগার 12 টাকা গ্রিন টাইগার হচ্ছে 12 টাকা দেখো কালেকশনটা দেখো আচ্ছা আর এই ছোট রেড ক্যাপ 12 টাকা করে 12 টাকা এগুলো কালো কোকোটা আছে 20 টাকা পিস অ্যালবিনোটা 15 টাকা কালোটা 20 টাকা অ্যালবিনো 15 টাকা উইডো কালেকশন দেখে নাও দারুণ বড় বড় কালেকশন কত করে দাম 11 টাকা পিস 11 টাকা পিস এরকম কেন 10 11 10 থেকে 11 হয়েছে কেন এটা বিডিং সাইজ মাছ বড় ফুল সাইজ মাছ আচ্ছা ঠিক আছে দেখে নাও এত সবুজ কালার রয়েছে একদম ডিপ গ্রিন রয়েছে আচ্ছা ঠিক আছে আর এদিকে কি রয়েছে ছোট গোল্ড আছে 10 টাকা ছোট গোল্ড 10 টাকা রেনবো রেড টেল কত করে 15 টাকা 20 টাকা 15 টাকা 20 টাকা আচ্ছা এই প্যাকেটে কি রয়েছে মলি আছে তাই তো এই মলিগুলো এটা কি রয়েছে এটা ডাম্বোয়া ডাম্বোয়া কত করে দাম 20 টাকা পিস আচ্ছা বলো নাম রাজু মালি ফোন নাম্বার 7980517221 আমার কাছে এসছি কি কালেকশন দেখাচ্ছ আজ বাই কালার ক দাম এটা বাই কালার মালদা আগো বাই কালারে কালেকশনটা দেখো উইডো নিয়েছেন হ্যাঁ উইডো তো আপনার কাছে কত দাম রাখছো এটা আছে 550 550 এটা এটা আছে 450 450 টাকা দেখে নাও কালেকশন দেখো লিচু 200 টাকা প্যাকেট এটা যে 60 টাকা পিস 60 টাকা পিস 90 টাকা পিস 90 টাকা পিস কত করে 30 টাকা পিস মিল্কি 30 টাকা আর এটা 70 টাকা ডজন 70 টাকা ডজন আচ্ছা এগুলো 50 টাকা 50 টাকা 25 টাকা পিস 25 টাকা পিস 50 টাকা জোড়া 250 টাকা জোড়া 250 টাকা জোড়া 300 টাকা জোড়া আচ্ছা 300 টাকা জোড়া 10 টাকা পিস আচ্ছা 10 টাকা পিস আর রেড ক্যাপ 330 টাকা পেয়ার 350 টাকা পেয়ার 250 টাকা পেয়ার
180 টাকা পেয়া কত দেখি 400 টাকা পেয়া আচ্ছা35 টাকা জোড়া আর যে গাপ্পিটা বাচ্চা ১০০ টাকা জোড়া আচ্ছা এটার দাম মলি হচ্ছে ৭০ টাকা ১২ পিস এই পিরানা কত করে গো ৬০ টাকা জোড়া পাকু পিরানা দেখে নাও দেখো পাকু পিরানা রয়েছে ৬০ টাকা জোড়া আর সুবান কিনটা সুবান কিন ১০০ টাকা জোড়া দেখে নাও কালেকশন দেখে নাও এটা ৫০ টাকা জোড়া দেখো কালেকশনটা দেখে নাও এটাও ৫০ টাকা জোড়া এটা ৫০ টাকায় ৪টে দেখো কালেকশন দেখো আর এই ফাইটারগুলো ২২০ টাকা পিস আর এটা মলিটা ১০ টাকা পিস আর এই গোল্ডফিশটা ৫০ টাকা জোড়া ১০০ টাকা জোড়া দেখে নাও এটা হচ্ছে ৬০ টাকা জোড়া ৫০ টাকা জোড়া আর ক্রোকোডাইল কত বললে বেশ ক্রোকোডাইল হচ্ছে ১৫ টাকা ৯১৬৩৮৯৪১৮ দোকানে হচ্ছে একদম শেষ হচ্ছে মাছের হাটটা ঠিক তার উল্টো দিকেই বসে হচ্ছে এই আজাদদার দোকান দেখতে পাচ্ছ এরকম সেট আপ করে বাইরের দিকে এটা হচ্ছে ভেতরের অংশ আর একদম বাইরের অংশে বসে আজাদদা সঙ্গে আজাদদা কিন্তু আজকে আর একটাও কাউন্টার বসিয়েছে যেটা হচ্ছে ড্রাই আইটেমে এটাও তোমাদের দেখাবো এখন কি কি অ্যাক্সেসরিজ আছে আমরা দেখাবো তো চলে এসেছি এই দাদার কাছে এখানে অনেক কিছু অ্যাক্সেসরিজ রয়েছে মাছে ওপরে দেখো সোবর পাম্প ফিল্টার আছে এই ওপরের পাম্প ফিল্টারটার কি দাম আছে একদম ওপরে এই ওপরের পাম্পটা কত রে এই ওপরের পাম্প ফিল্টারগুলো আছে ৫০০ ৭০০ ৩৫০ এরকম দাম আছে আর এইগুলো কি আছে মাছের খাবারগুলো খাবার আছে টোকিও আছে টোকিও কত দাম পড়বে টোকিও ৪৫ টাকা গোল্ড টোকিওটা দেখি একটা অপটিমাম দাও দেখি দাদা এই যে এইটা কত দাম পড়বে এটা পড়বে ১৩০ টাকা অপটিমাম ৩-in-১ আছে দেখো এ না আর এই সবুজটা এটা দাম পড়বে ৪৫ টাকা দেখি গোল্ডফিশের নাকি এটা গোল্ডফিশের খাবার আছে দেখো আর এই টার্টেল ফুডগুলো কত পড়বে একদম ছোট্ট টার্টেল ফুডটা এই যে সবুজ রঙের বাঁদিকে এই টার্টেল ফুড আছে দেখো ৪০ টাকা দাম পড়বে আচ্ছা এই টার্টেল ফুডটা দেখো ৪০ টাকা দাম পড়বে আর ৫০০ গ্রামের একটা দাম পড়বে হলো ২০০ টাকা এইখানে আছে ৫০০ গ্রাম ২০০ টাকা দাম পড়বে দেখো এটা হলো ৫০০ গ্রাম ২০০ টাকা দাম পড়বে এখানে দেখো এটা অ্যান্টিক্লোরিন আছে ৯০ টাকা দাম পড়বে এটা একদম ছোট অ্যাকোরিয়াম আছে দেখো এটা ১১০ টাকা থেকে আরম্ভ এবার এর মধ্যে লাইটিং হবে চার্জিং হবে নানান রকমের দাদার কাছে ভ্যারাইটিস আছে দেখো এটা সিঙ্গেল ট্যাঙ্ক আছে এটা কি আছে ডবল আচ্ছা এই তো ডবল এটা আছে দেখো ডবল ট্যাঙ্ক আছে এটা চার্জিং আছে এই দেখো এখানে তার দেওয়া আছে চার্জিং হবে এখানে লাইট দেওয়া আছে লাইটিং হবে এই ডবলটা কত দাম বললে ডবলটা ২৫০ টাকা দাম আচ্ছা এটা আছে কারেন্ট ছাড়াটা ২২৫ টাকা এটা দেখো টার্টেল ট্যাঙ্ক আছে টার্টেল ট্যাঙ্ক কত বললে ৭০০ টাকা দেখো তু বোল্টার দাম দেখো ৮০ টাকা আর সেটটার দাম হলো ১৮০ টাকা একমাত্র শ্রীরামপুর হাটেই এত কম দামে সস্তায় জিনিস পাবে তো একজন ভাই মোল্ডেড ট্যাঙ্কের কথা বলেছিলে দেখো এখানে মোল্ডেড ট্যাঙ্ক রয়েছে এটা আছে ১২০০ টাকা
একটা মোল্ডের ট্যাঙ্ক আছে, এগুলো সব সবর ট্যাঙ্ক আছে। এটা আছে 1700 টাকা। দেখো এই ট্যাঙ্কটা, দেখো 2400 টাকা আছে ফিল্টার দেয়া, আর এই বড়টা 3000 টাকা দাম পড়বে। দাদা একটা সেটিং করছে ট্যাঙ্কের, একজন নেবেন বলে। এই ট্যাঙ্কটা 750 টাকা দাম পড়বে দাদাদের কাছে। দেখো এরকম কালারিং পাথরও পাবে, এটা 20 টাকা কেজি বললে, তাই তো? 20 টাকা কেজি। আর এই কালোটা 300 টাকা কেজি, আর এই সাদা বড়গুলো 60 টাকা কেজি। আর এইটা কি আছে? এটা পাথর আছে, এটা পাথর আছে। এটা কত কেজি? এটা 300 টাকা করে কেজি। ওই সাদা জিনিসটা দেখলে, দেখো এই জিনিসটা, এটা তোমার ফিল্টারে কাজে লাগে, এই যে টপ ফিল্টার, তার মধ্যে যদি তোমরা এই জিনিস ইউজ করো, এর সাথে আরও কিছু জিনিস ইউজ করে ফিল্টারটা তৈরি হয়, যাতে মাছের হেলথ ভালো থাকে, জলের কন্ডিশন ভালো থাকে, তো ওটা কিনলে তোমার এটা লাগবে। এগুলো দেখো 10 টাকা করে পিস আছে অ্যাকোরিয়ামে সাজানোর জন্য, এরকম গাছ আছে। এটা দেখো শোপিস আছে, 200 টাকা দাম আছে এটা। আচ্ছা দাদা তোমার নাম ফোন নম্বরটা বলে দাও। নাম সন্দীপ সাউ, 9163899418। যদি এতদূর দেখে থাকো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা টিং টং করে দিও।